আজকে আমরা তৈরি করব চিকেন মাঞ্চুরিয়ান, সো আমাদের সাথে থাকুন। কুকিং রেসিপিজ বাই উমাইমার। এর জন্য প্রথমে আমরা কিউব করে কাটা বোনলেস চিকেন নেব, তার মধ্যে একটি ডিম এভাবে করে দিয়ে নেব। এর সাথে সয়া সস দেব একটা চামচ, লবণ 1/4 টেস্পুন দিতে হবে, গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর দেব 1/4 টেস্পুন লাল মরিচের গুঁড়ো। আর এর মধ্যে কর্নফ্লোর দিয়ে নিব 3 চা চামচ। এরপর এটাকে চিকেন গুলোকে এর সাথে ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে মাখা হয়ে গেলে এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। দশ থেকে 15 মিনিট রাখার পর আমরা এটাকে ভাজার জন্য একটি ফ্রাই প্যান নেব, ফ্রাই প্যানে তেল নিয়ে নেব। তেলটা গরম হলে আমরা তার মধ্যে চিকেনগুলোকে এইভাবে করে দিয়ে নেব। এখানে একটা ব্যাপার বলে রাখতে চাই আমরা, যে চিকেনগুলোকে ইচ্ছা করলে মাখার পর আমরা 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, কিন্তু ইচ্ছা করলে আপনারা না রেখেও শুধু মেখে সাথে সাথেও ভেজে ফেলতে পারেন, এতে খুব একটা ডিফারেন্স হবে না, টেস্টের এতেও টেস্ট ভালোই আসবে। আমরা চিকেনগুলো দিয়ে নিলাম, এখন এটা ভাজার সময় আমাদের মধ্যম আঁচে ভাজতে হবে যাতে ভেতরের মাংসগুলো ভালো মতো রান্না হয়। আমরা একটা সার্টেন টাইম পর আমরা চিকেনগুলোকে উল্টে দেব যাতে দুপাশ ঠিক মতো ঠিকভাবে রান্না হয়। আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব, ব্রাউনিশ কালারটা চলে আসলে ভালো রান্না হয়ে গেছে যখন আমরা বুঝবো তখন উঠিয়ে নিতে হবে। আমরা এখন এটাকে উঠিয়ে ফেলবো। আমরা উঠানোর সময় আপনারা সবসময় খেয়াল করবেন, আমরা উঠানোর সময় সবসময় টিস্যু দিয়ে নিই যাতে তেলে ভাজা যে কোনো জিনিস আমরা রান্না করার সময় টিস্যু ইউজ করি, কারণ হচ্ছে এক্সট্রা তেলটা যাতে যখন ঝরে যায় টিস্যুগুলো সোক করে নেয়, তো এই জন্য এটা ইউজ করা বেটার। তো চিকেন মাঞ্চুরিয়ানের জন্য চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমাদের বাকি যে কাজগুলো আছে আসুন আমরা সেগুলো সেরে ফেলি। এই জন্য প্রথমে আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিই, ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে নেব প্রয়োজন মতো। তেল নিয়ে এর মধ্যে আমরা 3 চা চামচ রসুন কুচি দিয়ে দেব, এটা কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে আদার পেস্ট দিয়ে নেব আমরা 1/2 চা চামচের মতো। এরপর 3 টেবিল চামচ সস দিতে হবে, আমরা সবসময় চিলি সস ইউজ করি, আপনারা ইচ্ছা করলে চিলি সসও ইউজ করতে পারেন অথবা টমেটো সসও ব্যবহার করতে পারেন। এরপরে সয়া সস দিয়ে নেব 3 চা চামচের মতো। তিন চা চামচ সয়া সস দিয়ে তারপর এটাকে এর মধ্যে এখন আমরা লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো দিয়ে নেব। আমরা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। এর মধ্যে এখন প্রয়োজন মতো পানি দিয়ে নেব, পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
আমরা মশলাটাকে একটু গ্রেভি করব। এই গ্রেভি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে সেটা আমাদের এই মশলার মধ্যে দিয়ে নেব। এর জন্য আমরা 2 চা চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে নিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা আমাদের তৈরি করা মশলার মধ্যে দিয়ে নেব। আর প্রয়োজন হলে কিছুটা পানিও দিয়ে নেব। এখন এটাকে রান্না হতে দিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করলে আপনি দেখবেন এটা বেশ গ্রেভি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা বেশ গ্রেভি হয়ে গেছে। এখন এর মধ্যে যখন পানিটা বেশ শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দিব। আমাদের ফ্রাই করা যে চিকেনগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দিব। এটাকে রান্না করব। এরপর এর মধ্যে কিউব করে কাটা অনিয়ন দিয়ে নিতে হবে। কিউব করে কাটা পেঁয়াজ আমরা এর মধ্যে দিয়ে দেব এবং একটি ক্যাপসিকাম এর মধ্যে কেটে কিউব করে কেটে আমরা দিয়ে দেব। দিয়ে এবং প্রয়োজন মতো পানি দিয়ে রান্না করতে হবে। আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে তারপরে এটাকে রান্না করা, পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে রান্নাটা একটু ভালো মতো হয় সবজিগুলো। তো আমাদের প্রায় টেনে আসলে আমরা কাঁচামরিচ দিয়ে নেব এবং কাঁচামরিচগুলো দিয়ে তারপর আর অল্প কিছুক্ষণ রান্নার পর তৈরি হয়ে যাবে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান। হ্যাঁ, আমাদের তৈরি হয়ে গেছে আমাদের চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ফ্রাইড রাইস, কর্ন স্যুপ। বাসায় যদি চাইনিজ আইটেম করতে চান এটা করে খেয়ে দেখতে পারেন। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।